আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিম্পল ভাবে ঢেঁড়স ভাজি তৈরি করার রেসিপি, যেটা কিনা আপনারা বাসায় বসে খুব সহজে তৈরি করতে পারেন মাত্র 10 মিনিটে। এবং যারা নতুন, যারা ঢেঁড়স ভাজি রান্না করতে পারেন না, তাদের জন্য এটা খুবই বেস্ট একটা রেসিপি। তার কারণ হচ্ছে আমি রেসিপিটার মধ্যে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করেছি, যেটা কিনা যারা নতুন তাদের জন্য খুব উপকারে আসতে পারে। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি 1/2 কেজি পরিমাণে ঢেঁড়স নিয়েছি, আর ঢেঁড়সগুলো একদমই টাটকা এবং সতেজ। আর কিছু কিছু ঢেঁড়স আছে যেগুলো রান্না করার সময় দেখা যায় যে সেদ্ধ হতে চায় না, তার কারণ হচ্ছে ছোট না বলে। অনেক ঢেঁড়স আছে যেগুলো হচ্ছে একটু বড় এবং পুরোট থাকে, সেগুলো কিন্তু সেদ্ধ হতে চায় না। তো সেক্ষেত্রে যখন আপনারা ঢেঁড়স কিনবেন তখন কিন্তু ছোট এবং একটু এভাবে করে ভেঙে দেখবেন, যাতে সহজে ভেঙে যায়। যদি সহজে ভেঙে যায় তাহলে বুঝবেন যে ঢেঁড়সটা একদম মানে ঠিকঠাক আছে এবং সেদ্ধ ঠিকঠাক মতো হবে। এখন আমি ঢেঁড়সটাকে একটা বোলে পানি নিয়ে তার মধ্যে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে করে হবে যে ঢেঁড়সের উপরে যে ময়লাটা আছে সেটা হচ্ছে নরম হয়ে আসবে, এরপরে আমি ঢেঁড়সটা সুন্দর মতো ধুয়ে নেব। তো 10 মিনিট আমি এভাবে করে ভিজিয়ে রাখবো, রাখার পরে এগুলোকে কোচলিয়ে এভাবে করে ধুয়ে ফেলবো। ঢেঁড়সগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ঢেঁড়সগুলোকে আমি কেটে নেব। আর আমি যেভাবে করে কেটে নিই সে পদ্ধতিটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এখানে একটা ঢেঁড়স নিয়ে প্রথমে আগে মুখটাকে ফেলে দেই, তারপরে ঠিক এই আঙ্গুল বরাবর যে সাইজটা হবে ঠিক সেই পরিমাণে কেটে নিই। ঠিক এই পরিমাণে আমি ঢেঁড়সটা কেটে নেই। এতে যেটা হয় সেটা হচ্ছে যে এটার মধ্যে থেকে যে যে আঠার মতো যেটা বের হয় সেটা কম বের হবে, আর যখন আমি এটাকে রান্না করব তখন এটা বেশি কুচকে যাবে না। সে ঠিক এই পরিমাণে কেটে নেব। আর লাস্টের যে এতটুকু অংশ সেটা ফেলে দিব। তো এভাবে করে আমি ঢেঁড়সগুলো সবগুলো কেটে নিচ্ছি। তো আমি ঢেঁড়সগুলো কেটে নিয়ে নিয়েছি, আর আর ঢেঁড়সগুলো দেখতে পাচ্ছেন সব এক সাইজের হয়ে গিয়েছে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, ঢেঁড়সগুলো যখন আমরা ধুয়ে নিব তখন খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব, তা না হলে দেখা যাবে যে এটার ভিতর থেকে যে ন্যালপা একটা ভাপ আসে, মানে আঠার মতো একটা বের হয়, সে আঠার মতো যে একটা বের হয় সেটা বের হতে থাকবে, আর তখন কিন্তু তরকারিটা ভালো হবে না। তো এখন চলে যাই আমরা রান্নাতে। তো এখানে আমি এখন ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে ধোয়া ওঠা পর্যন্ত। তো আমি এখানে চুলার জালটা জ্বালিয়ে দিলাম, এখন আমি এটা ওয়েট করব যতক্ষণ না পর্যন্ত তেলটা গরম হয়। আর আমি এখানে সরষের তেল ইউজ করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন। তো এখানে তেলটা একদম গরম হয়ে গিয়েছে, তো এখানে আমি এখন সামান্য পরিমাণে জিরা ফোড়ন দিয়ে দেব, মানে 1 চিমটি পরিমাণে। দেখতেই পাচ্ছেন একদম জিরাটা ফুটে উঠেছে, আর এটা একটা ফ্লেভার আছে যেটা কিনা এই ভাজিটাকে আরো সুন্দর ফ্লেভারফুল করে তুলবে। তো যখন এই তেলটা গরম হয়ে যাবে ঠিক তখন আমি চুলাটা অফ করে দেব, এবং ঢেঁড়স যে আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি।
এখন চুলাটা আবার জোরে করে দিয়ে দিব। এখন কোনো নাড়াচাড়া করা যাবে না। পাঁচ সেকেন্ড যখন হয়ে যাবে তখন আমি ঢেড়সটাকে একটু নেড়ে আবার সবগুলোতে যাতে তেল লাগে সেইরকম ভাবে দিয়ে দেব। এখন আমি তিন চারটে কাঁচামরিচ চিরে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি শুরুতে লবণ ইউজ করিনি, তার কারণ হচ্ছে শুরুতে যদি আমরা লবণটাকে ইউজ করতাম তাহলে ঢেঁড়সটাতে দ্রুত পানি ছেড়ে দিত, তো ঢেঁড়সের গায়ে যে পানিটা ছিল সেটা শুকিয়ে যাওয়ার পরে আমরা লবণটা ব্যবহার করেছি। এখন চুলা আস্তে আস্তে কমিয়ে দিচ্ছি। এখন এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন, এই মশলাগুলি আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। এখানে আমি পরিমাণটা বলে দিলাম না। এখন এটাকে আমি ভাজি হতে দিব আস্তে আস্তে, বেশি নাড়াচাড়া করলে ঢেঁড়স থেকে একটা পানি বের হয়ে আসবে, তখন কিন্তু ঢেঁড়সটা গলে যাবে এবং দেখা যাবে একটা সময় একটা গায়ে লেগে গিয়েছে, একটা মানে দেখতে ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ন্যালপা যে ভাবটা আছে ওটা বেশি নাড়াচাড়া করলে আরও বেশি বের হয়ে যাবে, তো আমরা যত কম নাড়াচাড়া করবো ঢেঁড়স ভাজিটা তত সুন্দর হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঢেঁড়স থেকে যে একটা আঠালো ভাব আছে সেটা কিন্তু বের হচ্ছে না। আর তো আমাদের ঢেঁড়স ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে, তো এখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল আমাদের ঢেঁড়স ভাজি, এত সহজে এত কম সময়ে এত সুন্দর ঢেঁড়স ভাজি তৈরি করতে অবশ্যই আমার রেসিপিটি ফুল দেখবেন।
আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক এবং একটি কমেন্ট আমার আরও আগ্রহ বাড়িয়ে দিবে আরও ভিডিও দেওয়ার জন্য। সবার সুস্থতা কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।